से कुपरिचित मोहम्मद बिलालुद्दीन सहकारी अध्यापक हबीबपुर स्कूल एंड कलेज शेफगंज बगुड़ा हमार विषय इस्लाम शिक्षा हमें इस्लाम शिक्षा विषय आलोचना करब। आलोचनार शुरूते ही 2020 एवं 21 शिक्षाबर्षर एकादश श्रेणी छात्र छात्री मानविक विभाग छात्र छात्री अस्सलामु आलैकुम। शुरूते ही सकल छात्र छात्री प्रति रही आंतरिक शुभेच्छा। हमार विषय इस्लाम शिक्षा प्रथम पत्र अध्याय एक इस्लाम शिक्षा शिक्षा की इस्लाम शिक्षा आलोचना करते गए आगे शिक्षा सम्पर्क आलोचना करते जा शिक्षा हलो ज्ञान कर्मदक्षता चरित्र मानसिक शक्ति विकास प्रवास के शिक्षा बोले। ज्ञान शिक्षा थे ज्ञान सृष्टि है ज्ञान थे कर्मदक्षता बृद्धि पाए चरित्र उन्नत है मानसिक शक्ति विकास जो प्रवास ये शिक्षा बला। शिक्षार डिफिनिशन शिक्षार संज्ञा दीते गए विभिन्न मनीषी विभिन्न मतामत तुले धरे। प्रथमत आलफ्रेडर मते ज्ञान अर्जन एवं ता सुष्ठुभावे प्रयोग और व्यवहार कौशल के शिक्षा बोले। आलफ्रेडर मते शिक्षा थे ज्ञान अर्जन है एवं से ज्ञानता सुष्ठुभावे काजे व्यवहार करार जे सुजोग एटा करे दे एटाके शिक्षा बोले। दार्शनिक प्लेटोर मते देह और आत्मार पूर्णता साधनेर प्रयास के शिक्षा बोले। जे शिक्षार माध्यमे देह एवं आत्मार दुटार ही पूर्णता साधन है एटाके शिक्षा बोलेछेन। एटा होच्छे दार्शनिक प्लेटर मते। और सोक्रेटिसेर मते जे शिक्षा हलो मिथ्यार अपनोदन एवं सत्येर आविष्कारी हलो शिक्षा। ताहले शिक्षार माध्यमे मिथ्या मूलपाठन है और सत्येर आविष्कार सृष्टि है एटाके बोलेछेन माने शिक्षा। और रूसोर मते सुअभ्यास गड़े तोला होच्छे शिक्षा अर्थात शिक्षार माध्यमे मानुषेर माझे सुअभ्यास सृष्टि है बा गड़े उठे। शिक्षार माध्यमे मानुषेर मध्ये सुअभ्यास गड़े तोले एके बला है शिक्षा। এভাবে উল্লেখযোগ্য মতামতগুলো আমরা তুলে ধরলাম। এখন আসি আমরা ইসলামী শিক্ষা কি। ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা কি। ইসলামী শিক্ষা হলো ইসলাম সম্পর্কিত প্রয়োজনীয় শিক্ষা কে বলা হয় ইসলামী শিক্ষা। অর্থাৎ যে শিক্ষার মাধ্যমে মানুষ নিজেকে চিনতে পারে এবং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে চিনতে পারে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অর্থাৎ ইসলামের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন এবং আন্তর্জাতিক নীতিমালা সকল কিছুর দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। এই জন্য ইসলামকে বলা হয় দা হোলি কোরআন ইজ কমপ্লিট অফ কোড অফ লাইফ। পবিত্র কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে এ টু জেড মানে সকল মানুষের সকল ধর্মের সকল গোত্রের জন্য যা কিছু প্রয়োজন তা সকল কিছুর দিক নির্দেশনা ইসলামে দিয়েছেন ইসলামে রয়েছে। এতে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনের কি চিত্র হবে কি কি বৈশিষ্ট্য থাকলে সমাজটা সুন্দরভাবে পরিচালিত হবে কি কি বৈশিষ্ট্য থাকলে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে রাষ্ট্রের নাগরিকরা সুন্দরভাবে বসবাস করতে পারবে কি কি বৈশিষ্ট্য থাকলে এক দেশের সঙ্গে আরেক দেশের যে নীতিমালা আন্তর্জাতিক সুসম্পর্ক রক্ষা করা যায় এই সকল দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান।
আর এই সকল দিক নির্দেশনা শিক্ষায় হচ্ছে, মানে ইসলাম শিক্ষা অর্জন করলে এই সকল দিক নির্দেশনা সম্পর্কে সম্যক ধারণা সৃষ্টি হবে এবং মানব জীবনের সকল দিক সুন্দর ও সুষ্ঠুভাবে পরিস্ফুটিত হবে। এই জন্য ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা অতীব বেশি বা গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমাদের শিক্ষার উদ্দেশ্য কি, ইসলাম শিক্ষার উদ্দেশ্য। ইসলাম শিক্ষার উদ্দেশ্য কি? ইসলাম শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাস্তব অনুসারী ও সমাজের যোগ্য ব্যক্তি হিসাবে সৎ চরিত্রবান দক্ষ দেশপ্রেমিক সু সুনাগরিক ও মহৎ ব্যক্তি হিসাবে গড়ে তোলায় ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে ইসলাম শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব অনুসারী ও সমাজের যোগ্য ব্যক্তি হিসাবে সৎ চরিত্রবান দক্ষ দেশপ্রেমিক সুনাগরিক ও মহৎ ব্যক্তি হিসাবে গড়ে তোলাই ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য। ইসলাম শিক্ষার মাধ্যমে আমাদের এই জিনিসগুলোর যে যোগ্যতার ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করে সমাজের একজন আদর্শ সুনাগরিক হিসাবে গড়ে তোলাই হচ্ছে ইসলাম শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য এই শিক্ষার মাধ্যমে এই শিক্ষায় শিক্ষিত যারা হবে তারা অবশ্যই কীভাবে পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই অভিজ্ঞতা এবং সমাজের কীভাবে সঠিক নেতৃত্ব দেওয়া যায় তার অভিজ্ঞতা এবং দেশ পরিচালনার সঠিক যোগ্যতা অর্জন করার যে মানে মৌলিক ধারণা
এই ধারণাগুলাই ইসলাম শিক্ষা দিয়ে থাকে। এই জন্য ইসলাম শিক্ষাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আজকে আমরা এই ইসলাম শিক্ষা এবং ইসলাম শিক্ষা বলতে কী বোঝা যায়, ইসলাম শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আমরা ধারণা দিলাম, আমি ধারণা দিলাম। এরপরে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য এবং ধারণা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা তুলে ধরা হবে, এবং আগামীতে যাতে সুন্দরভাবে তোমরা ভালোভাবে বই পুস্তক অধ্যয়ন করতে পারো। এবং এই আলোচনা শুধু শুনলেই হবে না, মূল বইয়ের সাথে সম্পর্ক থাকতে হবে। মূল বইটা যদি সুন্দরভাবে ভালোভাবে বারবার পাঠ করা যায়, তাহলে ওখান থেকে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন যা আসবে সেইগুলি উত্তর দেওয়া সহজ হবে। এই জন্য তারা ভালো ছাত্র, তারা সময় নষ্ট করবে না, তারা সময়কে কাজে লাগায় তারা নিয়মিত বাড়িতে পড়াশোনা করবে। যদিও বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সঠিকভাবে ক্লাস করার সুযোগ না থাকলেও যারা নিজেকে ভবিষ্যৎভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করবে তারা কিন্তু বসে থাকবে না, তারা সময় কাজে লাগাবে। আমি তোমাদের সকলকেই সময়টা কাজে লাগানোর জন্য নিয়মিত বাড়িতে অধ্যাপনা করার করে প্রতিটা পাঠ সম্পর্কে ভালো ধারণা সৃষ্টি করার জন্য আমি উদাত্ত আহ্বান রেখে আমার এই কথা আজকে আলোচনা এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।